সাবস্ক্রাইব করুন পিয়ার টেকনোলজি, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না, যাতে করে আমার একটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে না মিস হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আপনারা অনেকক্ষণ থেকে জেনে দেখবেন যে আপনার ফোনকে 45x বা 30x, 8x এসব করতে পারবেন আপনার ফোনের ক্যামেরা দ্বারা, বিভিন্ন প্লে স্টোর থেকে অ্যাপের মাধ্যমে বা যেভাবেই বলেন। তো এটি কি আসলেই ফোনে কি করা যায়, নাকি আপনাদেরকে কোনোখান থেকে অ্যাপ নামিয়ে করতে হবে, নাকি আপনার ফোনের ভিতরেই কোনো কিছু সেটিং আছে? আমি আপনাদের কাছে সম্পূর্ণ ফুল ডিটেলস বলবো, এবং আরও বলবো সেটা হচ্ছে যে এটি আপনার ফোনের ক্ষেত্রে করলেও কি ছবির কোনো সমস্যা হবে বা পসিবল নাকি ইম্পসিবল, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আজকে আমি দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। ইন্টার পরে আমরা চলে আসলাম। এটি করতে হলে আপনাকে জাস্ট প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামাতে হবে। তো প্রথমেই বলে দিই যে এটি আপনার ফোনের কি কোনো ক্ষতি করবে কি না। তো আমি প্রথমে বলেছি না, আপনার ফোনে কোনো ক্ষতি করবে না, কিন্তু আপনি আপনার ক্যামেরাতে জুমিং লেন্স যতখানি পর্যন্ত, মানে যত এক্স পর্যন্ত দেওয়া আছে ততখানি জুম হবে। এর বেশি যদি আপনি জুম করতে চান ছবি কিন্তু ফেটে যাবে, ভিতরে পিক্সেলগুলো কিন্তু ফেটে যাবে, ঠিক আছে? তো এটি কখনোই ইম্পসিবল, মানে ইম্পসিবল একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার ফোন দ্বারা কখনোই আপনি DSLR-এর মতো 100x বা 50x, একদম প্রপারলি 50x বা প্রপারলি 30x ওয়াইড ফোনগুলো আছে, যেমন P30 Pro এসব ফোনগুলোতে দিয়ে যেরকম 30x একদম ক্লিয়ার 30x পাওয়া যায়, এরকম আপনি পাবেন না। কিন্তু হ্যাঁ, আপনি পাবেন, ভালো মতোই পাবেন, এমনকি আপনি ভালো মতোই পাবেন, আপনি জাস্ট জুম করতে পারবেন বাট ছবির কোয়ালিটি ভালো হবে না, আপনি একদম ক্লিয়ার ছবি পাবেন না, সেখান থেকে একদম পরিমাণে ক্লিয়ার ছবি পাবেন না, খুব বাজে দেখাবে, বাট জুম করা যাবে। তো আপনারা যদি এটুকু যদি করতে চান তাহলে চলুন আপনাদেরকে প্লে স্টোরে আমি নিয়ে যাই। প্লে স্টোর যাওয়ার আগে একটা কিছু বলে দিই, সেটা হচ্ছে যে প্রথমে বললাম আপনার ফোনে কোনো ক্ষতি করবে না, আপনি নিঃসন্দেহে এটি ইউজ করতে পারবেন, আর আপনাদের ফোনে কোনো ভাইরাসও কোনো অ্যাটাক করবে না। তো আপনি যদি করতে চান তো চলুন প্লে স্টোরে চলে যাই আমরা সরাসরি। আচ্ছা, আপনারা ডাইরেক্ট এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। ওকে, প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন জুম ক্যামেরা, জুম ক্যামেরা। আচ্ছা, জুম ক্যামেরা আসার পরে আপনারা একটু নিচে আসবেন, একটু নিচে এসে দেখবেন এই যে টেলিস্কোপ 45x জুম ক্যামেরা, এইখানটা, এই যে এইটা, এইটাতে আপনারা চাপ দিবেন। আমার ইনস্টল করা আছে, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। এটি ভালো, আমার দেখা মতো এটি একটু ভালো ক্যামেরা, সবগুলোরই বাজে অবস্থা বাট এটা অতটা বাজে না। আচ্ছা, তাহলে আমরা এটাকে জাস্ট ওপেন করে দেব, ওপেন করে দেই। আচ্ছা, ওপেন করার পর দেখবেন দুইটা অপশান, তাহলে আপনার লেট স্টার্টে দিবেন, আমি লেট স্টার্টে দিলাম, অ্যাড আসলে একটা কেটে দিবেন। ওকে, আচ্ছা, এইবার দেখুন এটা হচ্ছে আপনার ফোনের আসল ক্যামেরা, আসল মানে আপনার ফোনের 1x-এর ক্যামেরা। এটাকে এখন আপনার বাম থেকে ডানে দিলে জুম হবে, ওকে, বাম থেকে ডানে দিলে জুম বাড়বে আর ডান থেকে বামে দিলে জুম কমবে। তাহলে আমি বাম থেকে ডানে দিব, এই যে গোলাপির উপরে যে দেখছেন এই চাকতিটা, এইটা, তাহলে আমি বাম থেকে ডানে দিব। দেখুন আস্তে আস্তে কিন্তু এক্সগুলো বাড়ছে, দেখছেন আস্তে আস্তে এক্সগুলো বাড়ছে। দেখুন এখানে মাত্র 7x এসে ছবির কোয়ালিটিটা দেখুন, মানে 8x-ই ধরুন, ছবির কোয়ালিটিটা ধরুন, দেখুন দেখুন, আমি আরও বাড়াচ্ছি, দেখুন অবস্থা কী হয় ছবির, দেখুন আমি 45x পর্যন্ত একদম নিয়ে যাব। ওকে, যতখানি জুম হয় 50x, আপনারা কিছু বুঝতে পারছেন ছবির? তাহলে কি আপনারা দেখুন, আপনারা কি প্রপারলি কিছু বুঝতে পারছেন? 45x না, আমি আরও কমাবো, আমি অন্তত 10x-ই নিয়ে যাবো অ্যাটলিস্ট। দেখুন তাও কি আপনার ছবিটা ভালো মতো, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বাট প্রপারলি কি দেখতে পাচ্ছেন, ডিটেলস কি ভালো বুঝতে পারছেন? ভালোবাস বুঝতে পারছেন না, কখনোই পারবেন না, কারণ আপনার ফোনের ক্যামেরা জুমিং ক্ষমতা যতখানি থাকবে ঠিক আপনার ততখানি পারবেন, খুব বেশি হলে আপনারা 8x থেকে 9x বন্ধু পাবেন, যদি আপনার ফোনটা যদি ভালো হয়ে থাকে, ঠিক আছে, এর বেশি আপনারা পাবেন না। এভাবে জুম করে আমি যদি 45x পর্যন্ত নিয়ে যাই তাহলে আপনারা দেখলেনই ফোনের কী অবস্থা, দেখছেন আপনারা কিছু বুঝতে পারছেন? আপনার ক্যামেরা থেকে কিছু দেখা যায়, সব ঘোলা ঘোলা ব্লার। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা এতক্ষণে দেখলেন যে একটি ফোনকে কীভাবে বিভিন্ন এক্সে পরিণত করা যায়, যেমন 30x, 45x বা 8x, এভাবে আপনারা ট্রাই করতে পারেন। তো আপনারা তো নিজেই প্রুফ দেখলেন যে ছবির কোয়ালিটিটা কত একটা বাজে চলে আসছে, আপনারা তো প্রুফ দেখলেন। তো সেক্ষেত্রে যদি আপনারা করতে চান, হ্যাঁ আপনারা করতে পারেন, বাট আপনার ছবি কিন্তু একদম ভালো আসবে না, একদম পুরো ছবিটা বিশ্রী, একটা ঘুলাটে টাইপে চলে আসবে, ছবি থেকে আপনার একটা চুল পরিমাণ কিছু বুঝতে পারবেন না। ওকে, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, শেয়ার করবেন যেসব বন্ধুরা মানে অনেক ফোনকে ক্যামেরাকে জুম করতে চায় সেসব
বন্ধুদেরকে আপনারা শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে ওকে করতে ভুলবেন না, যাতে করে আমার একটি ভিডিও মিস না হয়। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে ধন্যবাদ। দেখা হবে আবার সামনের কোনো একটি পর্বতে, সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।